এই বিশ্বের সেরা মানব সন্তানদেরকে দেয়া হয়ে থাকে নোবেল পুরস্কার। তবে শুধুমাত্র তারাই নোবেলের যোগ্য হন যাদের উদ্ভাবন বা চিন্তা পুরো মানব সভ্যতাকে সাহায্য করে এবং বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেয়। পৃথিবীর সম্মানজনক পদকের মধ্যে নোবেল পুরস্কার সবচাইতে বেশি উল্লেখযোগ্য। 1895 সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের করা একটি উইল অনুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। গবেষণা, উদ্ভাবন ও মানব কল্যাণে অবদান রাখার জন্য প্রতি বছর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল পদকে ভূষিত করা হয়, আর এটিকে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার ও সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশ্বের দামি এই পুরস্কার ও সম্মানের মূল্য কিন্তু অনেকদিন ধরেই বাড়ানো বা কমানো হচ্ছে। তাই তো এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল্য একবার বেশি করে বাড়ানো হবে নোবেল পুরস্কারের। এই ব্যাপারে নোবেল ফাউন্ডেশন বলেছেন, এ বছর থেকেই নোবেলের মূল্য বাড়ানো হবে। 1 মিলিয়ন ক্রাউন এক্সট্রা পাবে সবাই, যার ফলে এ বছর সবাই পাবেন 11 মিলিয়ন ক্রাউন, আগে যা ছিল 10 মিলিয়ন ক্রাউন। 11 মিলিয়ন ক্রাউনের ডলার মূল্য হবে প্রায় $10 লাখ। এ ব্যাপারে ফাউন্ডেশন থেকে আরও জানা গেছে, আমরা নোবেল পুরস্কারের মূল্য নির্ধারণ করি ফাউন্ডেশনের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে, এবং আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে এ বছর আমাদের ফাউন্ডেশনের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে। আলফ্রেড নোবেলের মৃত্যুর পর 1897 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং 1900 সালে নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। পরবর্তীতে প্রথম 1901 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞানী আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রবর্তন করলেও তিনি কখনো এই পুরস্কার বিতরণ দেখে যেতে পারেননি। প্রথম কাউকে নোবেল পুরস্কার দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করে। তবে তার ইচ্ছা অনুযায়ী বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকেই নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে আলফ্রেড নোবেলের নির্ধারিত সে কয়েকটি ক্যাটাগরির বাইরেও আরও কয়েকটি নতুন শাখায় নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন শুরু করা হয়।